উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। কোচবিহারে নির্যাতিতা কিশোরীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার জেলা জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই এবং ডিএসও। গত 18 জুলাই 14 বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। বুধবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য এসএফআই এবং ডিএসও তরফে এদিন মাইকে করে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়। পাশাপাশি এদিন মৃতার বাড়ির এলাকাতেও দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অভিযুক্তদের ফাঁসির সাজা দিতে হবে। ঘটনার পর প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়, নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।